চীনকে কোণঠাসা করতে এ যাবৎকালের সবথেকে বড় যুদ্ধ মহড়ায় যেভাবে নেমেছিল ভারত, বঙ্গোপসাগর উত্তাল করে মাঝ সমুদ্রে পৌঁছে যায় ভারতের একমাত্র এয়ারক্রাফট ক্যারিয়ার INS বিক্রমাদিত্য, আর তা থেকে উড়ে যায় রাশিয়ান MiG-29K ফাইটার জেট, টেক্কা দেয় মার্কিন সুপার হর্নেট ফাইটার জেটকে। চীনের সঙ্গে অশান্তির মাঝেই নিজেদের শক্তি বুঝিয়ে দিয়ে আজ পর্যন্ত হওয়া সবথেকে বড় ওয়ার গেমে অংশ নিয়েছিল ভারত। শুরু হয়েছিল মালাবার এক্সারসাইজ, আর সেখানে প্রথমবার ব্যবহার করা হয়েছে MiG-29K, আর আমেরিকার হাতে থাকা সবথেকে দুর্ধর্ষ ফাইটার জেট হলো সুপার হর্নেট। শুধু INS বিক্রমাদিত্যই নয়, ভারত বঙ্গোপসাগরে নিয়ে যায় দেশের কয়েকটি অত্যাধুনিক যুদ্ধজাহাজ ও সাবমেরিন, ছিল দুটি ভারতে তৈরি শিবালিক ক্লাসের ফ্রিজেট, দুটি রাশিয়ায় তৈরি রণবীর ক্লাসের ডেস্ট্রয়ার, এছাড়াও ছিল ভারতের নৌবাহিনীর এন্টি সাবমেরিন ওয়ারফেয়ার কর্ভেট, কোরা ক্লাস মাল্টিরোল কর্ভেট, রাশিয়ায় তৈরি কিলো ক্লাস সাবমেরিন, আমেরিকার তৈরি বোয়িং P-8I মেরিটাইম এয়ারক্রাফট। এই এক্সারসাইজে অংশ নিয়েছিল আমেরিকাও। মার্কিন নেভির সুপার ক্যারিয়ার তথা বিশ্বের সবথেকে শক্তিশালী এয়ারক্রাফট ক্যারিয়ার USS নিমিৎজ এসেছিল বঙ্গোপসাগরে। এছাড়া ছিল গাইডেড মিসাইল ক্রুজার USS প্রিন্সটন, গাইডেড মিসাইল ডিস্ট্রয়ার USS হাওয়ার্ড, USS সোয়াপ, USS কিড। যে সময় এই মালাবার এক্সারসাইজ শুরু হয়েছিল তখন সিকিম সীমান্তে ভারত ও চীনের মধ্যে অশান্তির পারতুঙ্গে। চীন বারবার বলেছে ভারতকে তার সেনাবাহিনী সীমান্ত থেকে সরিয়ে নিতে হবে, কিন্তু নয়াদিল্লি সেনা সরাতে নারাজ।